আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার গত ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন আমি আমার তালতু ভাইয়ের বিয়ে খেয়ে এসেছি, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে তালতু ভাইয়ের রিসিপশন প্রোগ্রাম, সেখানেও গিয়েছি, সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এখানে এই যে বসে আছে, আজকে অনেক সুন্দর লাগছে বউকে। সবাই সমান সাবিহা বেবি, আমি তোমার কি হই জোরে বললো, তোমাকে তো অনেক কিউট লাগছে। আমি আগে মানাবের সাথে ছবি তুলে নিখ। তুমি কাকে বেশি ভালোবাসো? তোমার তিনটা ফুপি না কয়টা ফুপি? তিনটা ফুপির মধ্যে কোন ফুপিকে বেশি ভালোবাসো? সত্যি এখন আমি সামনে আছি এই জন্য আমাকে কে লাগিয়ে দিয়েছে তোমাকে? আমরা এখন খেতে বসেছি, আমরা বলতে আমি একা বসেছি আর এখানে অন্যান্য গেস্টরা আছে। এটা মূলত বউয়ের জন্য সাজানো হয়েছে টেবিলটা, তো সেখানে বসে আমরা ফার্স্ট টাইম খেয়ে ফেলতেছি, এবার পরে বউ খাবে। তোমাকে তো আরো বেশি কিউট লাগতেছে আজকে। তারপর এই তো বিয়ে বাড়িতে ফটোশ্যুট ভিডিও যা হয় আর কি সেগুলো সব করলাম, ভীষণ এনজয় করলাম। আর এখন আমি খেতে বসে গেছি, অন্যান্য গেস্টদের সাথে খেতে বসেছি। ভাবি বারবার রিকোয়েস্ট করছিল যে ভাবি বউ সবার সাথে একসাথে বসে খেতে, তো আমি যেহেতু একটু দূর থেকে গিয়েছি, দূর থেকে বলতে বসুন্ধরা থেকে ধোলাই পাড়, আমি এর আগে কখনো যাইনি এভাবে, এই প্রথমবার গেলাম, আমার কাছে অনেক দূরে মনে হয়েছে। তো যার কারণে ভাবিকে রিকোয়েস্ট করলাম, বললাম যে না আমি আগে খেয়ে চলে যাই, অনেক দূরে যেহেতু আরও রাতের বেলা, আমি আরও একা আসছি, আর গাড়িতে একা একা বসে থাকো একটা বোরিং ব্যাপার, কেউ পাশে থাকলে কথা বলতে বলতে আসলে সময় কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, কিন্তু যখন একা থাকি তখন আরও বেশি বোরিং লাগে। তো যার কারণে একটু তাড়াতাড়ি করে খেয়ে চলে যাব। আর আজকের খাবারটা আমার কাছে আরও বেশি সুস্বাদু লেগেছে, ভীষণ ভালো লেগেছে। খাবার মেনুতে অনেক কিছুই ছিল, আসলে সব কিছু শেয়ার করতে পারলাম না। আমি খাবারটা এনজয় করি।
চলে যাচ্ছি বিয়ে খেয়ে এত দূরে কোথায় বসুন্ধরা আর কোথায় দোলাইপার ধোলাইপার এত দূরে আসছি বিয়ে খেতে এখানে খাজানা রেস্টুরেন্টে যে আমাদের গাড়ি চলে আসছে খোদা হাফেজ আল্লাহ এত রাত এই তো আমি আমার আমি যে এলাকায় থাকি সেই এলাকায় ঢুকে গেছি আসলে যে যে এলাকায় দীর্ঘদিন থাকে আমার কাছে মনে হয় তার কাছে সেই এলাকায় সবচেয়ে বেস্ট মনে হয় যেমন আমি বসুন্ধরায় থাকি আমার কাছে মনে হয় যে বসুন্ধরাতে আসলে সব শান্তি অন্যান্য জায়গায় গেলে আমার কাছে অনেক গ্যাদারিং মনে হয় আর বসুন্ধরার এই 300 ফিটের রোডের কথা তো না বললেই না ইতিমধ্যে সবাই জানে অনেক বেশি ভাইরাল এই রোডটা তো এই রোডটাতে আসলে আমার ভীষণ ভালো লাগে আর মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করে এই রোডটাতে আসলে এছাড়াও ঢাকা শহরের এখন সব রোডগুলাই অনেক বেশি সুন্দর হয়ে গেছে যার কারণে দূর দূরান্ত আসলে মুভ করাটা ইজি হয়ে গেছে তো আমিও একটু ভিডিও করছি আর এই রোডটা যেহেতু অনেক ফাঁকা থাকে এখানে প্রতিনিয়ত ইয়াং ছেলেপেলেরা খুব হাই স্পিডে আর কি ড্রাইভ করে যার কারণে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে এটা আসলে ভীষণ খারাপ লাগে কেউ নিয়ম মেনে চলে না এই জন্য ভীষণ খারাপ লাগে না হয় রোডটা এত সুন্দর সুন্দর করে আসলে গাড়ি চালালে বা সুন্দর নিয়ম করে চললে সুন্দরই হয় কিন্তু সবসময়ই অনিয়মের কারণে দুর্ঘটনা ঘটে আর এখানে সবাই এসে সেলফি তোলে সব কিছু মিলে অনেক বেশি দুর্ঘটনা ঘটে আর আমি যাচ্ছি যেতে যেতে আসলে এই মুহূর্তে আমি এই যে 300 ফিটের রোড দিয়ে যাচ্ছি আপনাদের সাথে কথাগুলো বলতে না বলতেই আমি সামনে একটা ভিড় দেখতে পাচ্ছি তো আমার ড্রাইভার বলল যে ওখানে দেখেন অ্যাক্সিডেন্ট হয়েছে আর সবসময় ফেসবুকে দেখি ফেসবুকে সবসময় দেখি যে এত ভাইরাল এই রোডটা ছবি তোলে সবাই লং ড্রাইভ বা হাই স্পিডে ড্রাইভিং করে যার কারণে যে দুর্ঘটনা ঘটনাগুলো ঘটে এগুলো আমরা অবশ্যই ফেসবুকে দেখতে পাই সোশ্যাল মিডিয়ার কারণে তো এখন আমি কথা বলতে না বলতে সামনে একটা বাইক অ্যাক্সিডেন্ট দেখতে পেলাম আসলে ভীষণ খারাপ লাগছে সবাই যদি একটু নিয়ম মেনে চলি আসলে হয়তো বা এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলি ঘটতো না যাই হোক সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যাক্সিডেন্ট নাকি হ্যাঁ ওই যে বসে রয়েছে বাইক অ্যাক্সিডেন্ট বাইক